আর তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো কি কারণে, কিভাবে হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। সেখানে যদি আপনারা একটু ফিরে যান তাহলে দেখবেন যে এই তত্ত্বাবধায়ক সরকার 2001 সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে সেখানেও কিন্তু ম্যানিপুলেট করে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রধান লতিফুর রহমান কিন্তু আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছিল। কারণে যাতে আমাদের সংবিধানকে সাংঘর্ষিক না হয়, সংবিধানকে যাতে, সেই কারণে বিচারপতি 2011 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু বাতিল ঘোষণা করলেন। তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে কিভাবে আমরা ফিরে যাব? আমি একেবারে প্ল্যান হয়েছে তত্ত্বাবধায়ক সরকারটাকে কিভাবে ম্যানিপুলেট করা যায় এবং তাদের পছন্দের লোক কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে প্রধান করা যায়, বিশেষ করে শেষ বিচারপতি যে রিটায়ার করবে সে যেন ঠিক সময় মতো রিটায়ার করে, যে কারণে সংবিধান সংশোধন করে তার বয়সটা বাড়িয়ে দেওয়া হলো। নির্বাচন নিয়ে যে আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো এখন সব জায়গায় মানে আলোচনার বিষয়বস্তু। বিশেষ করে বিএনপি নির্বাচনে যাবে না কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, যেটা তারা নষ্ট করেছিল। আর আমাদের আওয়ামী লীগ প্লাস অন্যান্য সমমনা দলগুলোর কথা হলো, যা আমরা সংবিধানের মধ্য থেকেই গোটা পৃথিবীতে সভ্য দেশগুলো, গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় আমরা সেভাবেই নির্বাচন করব। এবং আপনি যে আলোচনার বিষয়বস্তু করেছেন, আগামী নির্বাচন হবে একটা ঐতিহাসিক এবং ফাইনাল খেলা, তো ফাইনাল খেলা যাই হোক সেটা অবশ্যই নির্বাচনের একটা ফাইনাল খেলা, এবং সেখানে আশা করি সমস্ত রাজনৈতিক দলগুলো সেই জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করবে এবং শান্তভাবে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের নির্বাচন কমিশন উপহার দিবে। এখন আপনি যেটা আমাকে প্রশ্ন প্রথমেই বলেছেন 2014 2018 মতো হবে কি, দেখেন 2014-তে যে আপনারা যে কথাগুলো বলেন সেটা আসলে বিরোধী দলকেও একটু বোঝানো উচিত বা তাদের কাছ থেকেও জানা উচিত যে তারা 2014-তে তো নির্বাচনে আসে নাই, সেখানে ভোট কারচুপি হয়েছে না ভালো হয়েছে বা খারাপ হয়েছে এগুলো বলার তাদের কোনো অধিকারই নেই আসলে। তার কারণ 2014-র তারা নির্বাচনে আসলো নাই বা কেন, তার কারণ 2014-র আগে তো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচন হয়নি, তো যেখানে আওয়ামী লীগ সরকারের নির্বাচন হয়নি সেখানে কিভাবে প্রমাণিত হলো যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না? তার কারণ 2014-র আগে তো আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হয়নি, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ওই সরকারের অধীনে নির্বাচন হবে না? তাহলে সেই নির্বাচনে আপনারা কেন আসলেন না? আর তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো কি কারণে, কিভাবে হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। সেখানে যদি আপনারা একটু ফিরে যান তাহলে দেখবেন যে এই তত্ত্বাবধায়ক সরকার 2001 সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে সেখানেও কিন্তু ম্যানিপুলেট করে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রধান লতিফুর রহমান কিন্তু আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছিল। তার একটা ছোট্ট আমি উদাহরণ দিতে পারি যে যখন মানে লতিফুর রহমান সাহেব যখন ক্ষমতা মানে তার ডিক্লার হলো এজ এ কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে, তিনি অফিসে না গিয়েই অন্যের ছক অনুযায়ী তিনি তার প্রশাসনকে রাতেই চেঞ্জ করে ফেলেন, এটা তো হতে পারে না। তিনি পরবর্তীতে টেবিলে বসবেন, অফিস করবেন, তারপরে প্রয়োজন অনুসারে তিনি বদল করবেন, কিন্তু তিনি না যাওয়ার আগেই কিন্তু বিশেষ করে বিএনপি এবং দেশি বিদেশি যারা চক্রান্ত করেছিল তাদের দেওয়া কাগজ অনুযায়ী তিনি প্ল্যান অনুযায়ী তিনি বদলি করে ফেললেন। তারপরও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সেই প্রহসনের নির্বাচন কিন্তু মেনে নিয়ে গণতন্ত্রের স্বার্থে কিন্তু আমরা মেনে নিয়েছিলাম এবং বিশেষ করে জামাত এবং বিএনপি সেই ক্ষমতা এসেছিল এবং তারা কিভাবে আওয়ামী লীগের উপর নির্বাচন নির্যাতন চালিয়েছিল আপনারা দেখেছিলেন। 20-22 হাজার আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সারা বাংলাদেশে
হত্যা সন্ত্রাস ধর্ষণ এমন কিছু বাকি ছিল না, নির্যাতন যেটা আওয়ামী লীগের নেতা কর্মীর উপর করে নাই সেই সময়। এমনকি তারা সেই সময়ে ক্ষমতাকে আবার পাকাপোক্ত করার জন্য একেবারে প্ল্যান হয়েছে তত্ত্বাবধায়ক সরকারটাকে কিভাবে ম্যানিপুলেট করা যায় এবং তাদের পছন্দের লোক কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে প্রধান করা যায়, বিশেষ করে শেষ বিচারপতি যে রিটায়ার করবে সে যেন ঠিক সময় মতো রিটায়ার করে, যে কারণে সংবিধান সংশোধন করে তার বয়সটা বাড়িয়ে দেওয়া হলো KM হাসান। তাহলে সংবিধানকে বা আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করলা শুরু করলো করেছিল কে? এই BNP। শুধু তাই নয়, যখন সেই KM হাসানকে নিয়ে যখন বিরোধী দল বা সমস্ত রাজনৈতিক দল যখন প্রতিবাদ করলো যে আপনি তাকে আপনার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক KM হাসান এবং জিয়াউর রহমান তাকে কিন্তু ইরাকের রাষ্ট্রদূত করেছিল এবং এই KM হাসান বঙ্গবন্ধুর হত্যার বিচার কিন্তু করতে গিয়ে কিন্তু তিনি বিব্রত বোধ করেছিলেন এবং সেই খুনি কিন্তু ফারুক রশিদের কিন্তু সে কিন্তু ভাইরে ভাইরে হলো, আত্মীয় হলো। তো সেইরকম একটা লোককে মানে ক্ষমতা কুকিগত করার জন্য এবং ক্ষমতায় আসার জন্য সেই তত্ত্বাবধায়ক সরকারকে ম্যানিপুলেট করার জন্য তার বয়সসীমা বাড়িয়ে দেওয়া হলো। এবং তত্ত্বাবধায়ক সরকার যে ম্যানিপুলেট করা যায়, প্রথমে শুরু করলো লতিফুর রহমান যে ম্যানিপুলেট করে ক্ষমতায় আসা যায় এবং BNP-র সেই তত্ত্বাবধায়ক সরকারের মজাটা কিন্তু পেয়ে গেল। এবং কিন্তু আমরাই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারটা যে উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম সেই উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হয়ে গেল, নষ্ট করে ফেললো BNP। শুধু তাই নয়, ক্ষমতার জন্য এখন তো সেই সুযোগ নেই। তারপরে সেই BNP যখন KM হাসানকে বাদ দিল তখন উনাদের প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে, তিনি একাধারে প্রেসিডেন্ট, তাকেই আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করলেন। তো এটা নিয়েও তো অনেক বিরোধী দলরা প্রতিবাদ শুরু করলো। এই সুযোগে কি হয়েছিল, অনির্বাচিত সরকার আমার সংবিধানকে তন্ন ছিন্ন ভিন্ন করে অবমাননা করে 2 বছর টিকল এবং সেই সময় আপনারা দেখেছেন যে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসলে কি অবস্থাটা হয় রাজনীতিবিদদের, কি অবস্থা হয় ব্যবসায়িকদের। তার ফলস্বরূপে কিন্তু আজকে তারেক রহমান কিন্তু লন্ডনে বসে আছেন এবং বেগম খালেদিজা কিন্তু জেলখানায় আছেন। তো তাদের ম্যানিপুলেট করে কিন্তু তারা নষ্ট করছে, যে কারণে যাতে আমাদের সংবিধানকে সাংঘর্ষিক না হয়, সংবিধানকে যাতে, সেই কারণে বিচারপতি 2011 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু বাতিল ঘোষণা করলেন। তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে কিভাবে আমরা ফিরে যাব?